আমি ফুল পাই আজকে আমি আমার ফুলালা শার্ট পিনা সুন্দরা কিছু বড়লোগ্য লোকে দেখা করতে লোক আছে আমার বন্ধু পলেন আমরা আমাকে হাউজিং এর খাতারনাক রাস্তা দিয়া যাইতাছি এ লেখা খাতারনাক রাস্তা কইলে মিটু পরে বুঝবেন কারণ এই রাস্তাতে গেলে আমরা বাংলাদেশের সকল অঞ্চলের রাস্তার ফিল পাইবেন কইতে না কইতে আয় পড়লাম বান্দরবন লগে আছে বগালে বান্দরবন কেলে কইলাম এই দেখেন কত সাহা আবার দেখেন কত নিসা ও মা কি মজা আপনার যদি থাকে তাহলে না কারণ তাহলে শুস্বরী পাইতে পাইতে হুয়া পড়বেন তখন আমি চিন্তা করছি বড় রাস্তা থুয়ে একটা চিফাতা শর্টকাট মারবো কারণ শর্টকাট মারতে ছোট বলা আত্মই আমার ভাল লাগে সামনে তা খাম্বা গাইরাও আমার আটকাইতে পারে নাই তার মনের ভিতর দিয়ে প্রবেশ করছি অন আমরা যাইতাসি মেঘনা নদীর দিকে সামনে পানি বুনি দেখে আপনারা বুঝতেই পারতাছেন যে সামনে তেমন একটা নদী অতিবাহিত হয়ে গেছে আপনারা ঠিকই হয়ে ধরছেন এই যে দেখেন নদী সময় স্বল্পতার কারণে মাছের বাচ্চা সাইরা দিয়ে পারলাম না নাহলে মাছের বাচ্চা সাইরা দিয়েতাম কষ্টের যদি একটা সীমানা থাকতো তাহলে মনে হয় আজকে আমার এই রাস্তাটা দেখে কষ্ট বাউন লাগতো না বাংলাদেশের মিল পুরুত্তর এমন একটা জিনিস মানে তুমি সারা বাংলাদেশে মিল করে এই যে এই যে তারপর একটু আগে নদী পথে আহলাম পাহাড় পথ যত পথ সব পথে এই যে বলতে না বলতে আবার নদী সাগর মহাসাগর দেখতে হবে করে এইগুলো বাংলাদেশের ভাঙ্গা রাস্তাটা রাস্তা যাইতে যাইতে অতুষ্ট হয়ে যাইতেছিলাম এর লেখা বিদেশায় পড়ছি এই যেতে দেখেন দেখি সুন্দর রোড মনে হইতাছে এতক্ষণ মনিস দলতা ভাত খাইয়া ওহানে কাছির সন্ধান পাইছি ঢাকার ভিত্তে যে সকল রাস্তাটা আমার বেশি চলাচল হয় এর ভিত্তে এই রাস্তাটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে এই রাস্তাটা খুবই সুন্দর ফ্লাইওভার ওভারটা পরে তার বেশি সুন্দর লাগে আয়া বললাম ইসিপি চত্বর ইসিপি চত্বরের তে ফ্লাই ডাইরেক্ট জমকা জমন ভবিষ্যৎ পার এই ফ্লাইওভারটাও আমার খুব ভাল লাগে কারণ এই ফ্লাইওভারের ওভার ডাইনে ডাইন ভিউটাও খুব সুন্দর লাগে

বললাম যমুনা ভবিষ্যৎ পার্কের সামনে এনোটি মুটি মু জ্যাম কোন সুমের জ্যামের ভিত্তে বয়ে রয়েছি চাক্কা তোল রই না অনেক কষ্টে ঠেলা ঠেলি করে বসুন্ধরার রোডে উঠলাম আজকে বসুন্ধরার রোডটা কি মন জানি একটু ফাঁকা ফাঁকাই লাগতেছে অন্যান্য সময় আইলে দেখি জ্যাম আর জ্যাম ও শীত দেখে খুবই কষ্ট লাগলো বাহ দেখেন কি ফক ফকা চকচকা রাস্তা যে রাস্তা কোনোদিন তিরিশে তুলতে পারি নাই সেই রাস্তা আজকা পঞ্চাশ সাইডে চালান যেতেছে দেখা খুবই ভাল লাগলো আয়া পড়লাম বন্ধুর বাড়ির আশেপাশে বন্ধুর বাড়ির আশেপাশটাও খুবই সুন্দর খোলা মেলা দেখেন কি সুন্দর আকাশ একদম তোমার মতো এক বেচলর বাসার আরেক বেচলর বাসার ঢুকতাছি যদিও আমগ বেচলর বাসার অগ বেচলর বাসার ভিতরে রাত দিন তফাত কারণ আমগ বাসার পার্কিং থাকে এক্স করল্লা আর অগ বাসার পার্কিং থাকে বিএমডাব্লিউ ও অগটাতে আবার লিফটও আছে মানে এটা কোন জায়গা আল্লাহ আনাইছে ভাই লিফট

এর আমি আমার লেগে একটা লোয়া লাইছি কিন্তু আপনার ঘরে দেখাইতাম না কারণ দেখা এলে ঈদ পুরান হয়ে যাবো আয়া পড়লাম ঘাটপার এই ঘাটপার দেখার আমার অনেক শখ আসিল কারণ এর আগে দুইবার এন এস ইউথ আর এ আই ইউবি তাইছি সবাই খালি কইতা ছিল ভাই ঘাটপার যান নাই ঘাটপার যান নাই আমার কত হলে ঘাটপার আবার কি এটা আমার দেহ নই লাগবো আমি তো ভাবছিলাম ঘাটপাড়ায় ঘাট আছে আমি ভাবছিলাম ঘাটপার বলতে একটা পুষ্কুনের পার রে বোঝানো হয়েছে কিন্তু এন আয়াদি বিল্ডিং আর বিল্ডিং কোনো ভাবে অঙ্ক মিলাইতে পারতাম না দেখা চা আইসক্রিম খাইয়া মাথা ঠান্ডা করতেছিলাম কিন্তু আমি এখনো বুঝতেছি না একটা গিয়ে দোহানে এক লগে কেমনে ঘাট পার গেল কেউ বুঝা থাকলে ভাই আমার একটু বুঝায়েন ঘাট বাই তো বাইজনের উদ্দেশ্যে রওনা দিছিলাম কিন্তু এনএস ইউর গেট এসতে যমুনার পকেট গেটে আইসি বিশ মিনিটে কতক্ষণ অপেক্ষা করা চিন্তা করলাম যে আমি যদি ওখানে বয়ে থাকি তাহলে আরো বিশ মিনিটেও আমি যমুনা পার হইতে পারতাম না এর লেগে বুদ্ধি করে বাইকটা জ্যামের সাইডে পার্কিং করে আয়া পড়লাম কিছু খাইতে কারণ আমি বেশিক্ষণ খালি মোহ থাকতে পারি না আমার কিছু না কিছু খাওয়া নই লাগে এ দেখলাম ওয়াফেল টাইম নামে কিউট একটা দোকান আছে চিন্তা করলাম এনই কিছু খায়ালই এর আগে আমি এটা রিভিউ দেখছিলাম রিভিউ দেখলে আমার আবার বেশি খাইতে মন চায় এর লেগা চিন্তা করলাম কাছে যখন আছে আর জেমো বয়ে থেকে কর্মু কি খায় ওই দোকানটা আমার জীবনের মতোই রঙিন ওই যে সামনে কয়টা পাখিরাও আছে পাখি গো বরাবর বয়ে রয়েছি কারণ সারে আজকে আই কন্ট্যাক্ট পরাইছিল কতক্ষণের ভিত্তি আমার ব্লুবেরি অফেলটা আয়া পরে এই জিনিসটা খুবই মজা ছিল এর আমি দুপুর দপুর খালি খাইতেছিলাম ওই খাইতে খাইতে খেলোই করি নাই যে আমার পিছনে একটা পাখি বয়ে রইছে হঠাৎ পিছনে চায়া শখ খায় নিলাম যে এই পাখিটা এবার কোন সময় আইলো কোন সময়তে না জানে বয়ে রইছে আমি আরে পাত্তই দিতেছি না পিছনে থাকুন কারণে আমার আইকন হইতাছিল ছিল না চিন্তা করলাম খালি তো পল্লি হইতো না বাস্তব জীবনে এক্সপেরিমেন্ট দরকার এলেগাস্কা আইকোনটাকের সংজ্ঞাটা প্রয়োগ করনের চেষ্টা করলাম আমি এইবারটি সুলো অন কইরা ঘুরে পাখির মুখোমুখি বইলাম এরপর চিন্তা করলাম দেখ মস্কা স্যারের সংজ্ঞার পাওয়ার দূর। কিছুক্ষণের মধ্যেই আমি স্যারের পরানো সংজ্ঞার সুফল বুঝতে পারলাম কারণ দুইজনে বরবর বনের কারণে পাখির আর আমার চোখ কতক্ষণ পর পরই একদিকে চাইতাছিল। যদিও আমি লাজুক প্রকৃতি অননের কারণে বারবার চোখ সরাইলাইতাছিলাম তাও পাখি বারবার চাওনের কারণে বিরক্ত হওয়া তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম কোয়া আনতে হয়ে গেলাম তো আজকের মতন ওই বিদায় নিলাম আপনাকে হগলতার লগতে দেওয়া হইব নেক্সট আবার একটা ইন্টারটেস্টিং ভিডিও